আফটারনুন বন্ধুরা, আজকে দুপুর বেলার সকাল থেকে তো সেরকম ভিডিও করি নি, আমি তোর আজকে খাওয়াটাই করি। দুপুর বেলা কটা বাজে? 1:10 হয়ে গেছে বলে তারপরে রান্না যখন হয়ে গেছে, রোজের একই রকম রান্না, ফুলকপি দিয়ে পোস্ত দিয়ে করেছি, আর একটু ডাল চচ্চড়ি করেছি, আর ভাত, এই যে লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আমি টিফিনটাও করে নিই, আর এই যে জল। আজকে তারা নেই, ছেলে বললো যে একটু পরে যাবো, তুই এসেছে একটা ডিউটি করে রেস্ট নিচ্ছে, আগে জল গরম হয়ে গেছে। এই বাবা মুখে দিল আমরা, যাই হোক, এবার কি হচ্ছে কথা বলতে বলতে মুড়ি একটু করে দিয়েছি, কথা বলছিলাম তো আমার মাথায় না ঠেকে, নমস্কার না করে কথা বলতে বলতে মুখে ঠেকে দিলে আর তো নমস্কার করা যায় না। আমরা ছেলে রেস্ট করছে, আমি তাহলে আমি একটুখানি টিফিন করে নিই, টিফিন করতে একদম একটু আমি যা হয় একটুখানি অল্প খেয়ে নিই, মারা মাদের দিয়ে দিয়েছি, তাহলে আমি বসে থাকবো, কেন ও রেস্ট করছে আমার ছেলে, একটু পরে খাবে, তাহলে আমি একটু খেয়ে নিই। ঠান্ডা লাগে তো এখান থেকে জানলা থেকে আর একটু রোদ্দুর আসছে। কপি দিয়ে পোস্ত দিয়ে করেছি, ডাল চচ্চড়ি, আর একটা চচ্চড়ি করেছি, সেটা ছেলে খাবে না, একদম বিকেলের জন্য তরকারি করেছি, পোস্ত টোস্ত না মানে পালং শাক দিয়ে আর সব রকম সবজি ছিল, একটা ঘ্যাঁট করেছি, দেখাচ্ছি। বিকেলে তরকারি করে ফেলেছি, মাদেরও দিয়েছি, রুটি দিয়ে খাবে, আর ছেলে যদি একটু খায় খাবে, আর রুটি দিয়ে থাকবে। হ্যাঁ, নিরামিষ বলে ওই জন্য এখানে বসলাম এই ঘরে, একটুখানি কাছের ইয়ে থেকে রোদ্দুর আসছে। রোদ্দুর এখন ঘরে ঢোকে না, আর বাইরে যে দাঁড়াবো খুব একটা বেশি বাইরে দাঁড়ানোর জায়গা নেই, ওই সামনেটা গলিটাতে আমি যেখানে আছে। আজ একটু কাজ কম আছে বলে তাই খেতে বসে গেলাম, ছেলে যখন এসে বলে যে মামি পেট ভরা আছে তুমি খেয়ে নাও বা পরে খাচ্ছি, এরম বলে